আপনারা দেখছেন এই যে জায়গাটিতে, এই জায়গাটিতে গতকাল রাত্রে সুন্দরবন থেকে বাঘ এসে এই জায়গাটিতে অবস্থান করে। এই জায়গাটি হচ্ছে শরণখোলা উপজেলার 1 নং ধানসাগর ইউনিয়নের খেজুরবাড়ি ওয়ার্ড, এবং এই জায়গাটিতেই বাঘ এসে অবস্থান করেছিল। আমি যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি এবং এখানের যিনি মালিক, অর্থাৎ এর একটি ঘের, আমরা যদি এদিকে তাকাই তাহলে এই যে দেখছেন যে ঘেরের কাজগুলো চলছে, অর্থাৎ ঘেরের যে মাটি সেই মাটি কাটার জন্য, এর যে পানি সেটা সেচ করার পরে এখানে যারা আছেন, অর্থাৎ তারা উল্লেখ করেছেন যে সেই ঘেরের রাত্রেবেলা পরিদর্শনে আসেন এখানের যিনি মালিক, আসার পরে তিনি এখানে দেখেন যে একটি বাঘ শুয়ে আছে। তারপরে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে তার বাবাকে ডাকেন, বাবা দৌড়ে গিয়ে তিনি লাইট নিয়ে এসে লাইট মেরে দেখেন যে আসলে একটি বাঘ। আমরা একটু কথা বলতে চাই এখানে যিনি গতকালকে দেখেছিলেন, আপনার সাথে একটু কথা বলি। আপনার নামটি? মোহাম্মদ শাহিন খান। ভাই, গতকাল রাত্রে আপনি কী দেখেছিলেন? আমি প্রতিনিয়ত রাত্রে আর কি আসি, গরম তো সাধারণত ঘেরে একটু হাঁটাচলা করি, এই জন্য আসা হয়। তো গতকালকে আমি যখন আসি আনুমানিক 9টা থেকে 9:15 হবে, আমি দূর থেকে লাইট, আমার হাতে টর্চ ছিল, টর্চে একটি মানে বিড়াল অথবা যে কোনো একটা জীব যে চোখটা জ্বলতেছে এরকম, আমি ভাবিনি যে বাঘ, আর এটা ভাবার কথাও না। আমি কিছু আর একটু সামনে আসার পরে দেখতেছি একটা গরুর মতো শোয়া। আমি চিন্তা করলাম যে এত রাত্রে কার একটা গরুর মানে ওইখানে আছে, আমি আরও কাছে আসি, এবং আমি অলরেডি ফোনে কথা বলতেছিলাম আর হাতে একটা টর্চ ছিল। আরও কাছে আসি, আসার পরে দেখতেছি যে গরুটা ছোটো হয়ে গেছে, ওকে, এত বড় একটা গরু ছোটো, এবং চোখ দুটো আরও বড়, এবং হলুদ আকৃতির উজ্জ্বল, মানে চোখ দুটো আমি এরকম ফুরকিতেছি। আমি আতঙ্ক হইলাম যে আসলে কী, দেখলাম বড় একটা গরু, এখন দেখি ছোটো, কিন্তু বাঘটা এমনভাবে ছিল যে মাটির সাথে মানে চাপটি লেগে গেছিলো। আমি আরেকটু কাছে আসি, আসার পরে আমি কনফার্ম হই যে ওটা বাঘ। এমতো অবস্থা আমি আতঙ্ক হয়ে আমি বাড়ির ভিতরে দৌড় দিই। কিছুক্ষণ পরে দেখতেছি আমার বাবাও আসতেছে লাইট নিয়ে, আব্বা বলতেছে যে কী দৌড়েছে? আমি আব্বা ওটা বাঘের মতো লাগতেছে, আসলে কী? আব্বা বলে যে কিসের বাঘ, বেটা গরু টুর হইবে অথবা। আমি আর এবং আমার বাবা দুজনে আসতেছে, আব্বা বাবার হাতে ছিল টর্চ, মানে খুব পাওয়ারফুল টর্চ, দুজনই আর একটু কাছে আসতে দুটো লাইট দেখে বাঘ ইতস্ত হয়ে বাঘ এই ভেরিতে ওঠে। ওঠার পরে আমার বাবা প্লাস আমি দুজনই মানে আবার দ্বিতীয়বার মতো ভয় পাই, আমরা বাড়ির উদ্দেশ্যে দৌড়ে পালাবার চেষ্টা করি, এবং ওই আশেপাশে যে লোকজন ছিল, সাধারণত এই মুহূর্তটা গরমে এই সাইড থেকে আমাদের বাতাসটা আসে, ওনারা বাতাসের জন্য সবাই থাকে আর কি বাইরে। তা আব্বা সবাই বলতেছে সবাই মিলে এখান থেকে সুন্দরবনের দূরত্ব কতটুকু? 2 কিলো 2 কিলো। কি বাঘ এর আগে কি বাঘ এসেছিল এখানে? না, এই প্রথম। কারণ বাঘ আসলে তো বোঝা যায় তো যে না বাঘ আসতে পারে, আমি তো কখনো ভাবিনি যে বাঘ হইতে পারে। আচ্ছা, আমি একটু আপনার বাবার সাথে কথা বলতে চাই, আপনার পরিচয় একটু। মোহাম্মদ আবুল হোসেন খান, ইউপি সদস্য, 1 নং ধানসাগর ইউনিয়ন, 1 নং ওয়ার্ড, খেজুরবাড়ি। গতকাল রাত্রে আপনার ছেলে যখন বললো যে বাবা বাঘ এসেছে, তারপরে আপনি বাঘ দেখার পরে আপনি কি দেখেছিলেন বাঘ? হ্যাঁ, আমি আমার লাইটই বাঘ পড়ছে। তারপরে কী অবস্থা দেখলেন বাঘ? বাঘ যখন আমি যখন ওই লিচে আসি যে বেরিকাডাম তো পানির দরকার, তো পানি ওঠে কিনে সেটা দেখার জন্য, এর ভিতরে ওরে দেখছি ওর সামনে আইয়া ওই মোবাইল করতে সামনে আসতেছে। আমি যখন ওইখান থেকে আসিয়া কাছাকাছি ওর কাছাকাছি আসতে পারিনি, ও আমার অনেক দূরে, ও দৌড়েই যায়, তখন আমি সামনে উঠছি, এ ঘটনা কি দৌড়েই যাই কে, আমি ওই সামনে অগ্রসর হইতেছি, আর ভিতরে কিন্তু দৌড়ও পায় সতর্মতির থাকতে পারতো। আর ওই কী, ওই কী, আমি তুই ওই কী তাই ওই যে চোখ, এই তো এরপরে কী দেখলেন এখান থেকে দৌড় দিয়ে কোথায়? ওই দৌড় এইখান থেকে পেট মরছে, উঠে এইখানেই দাঁড়াইছে, দাঁড়াইবার পর আমরা দুই বাপ্পাই ভয় পাইছি, ভয় পাওয়ার পর বাঘ ওইখানে লাভ দিয়ে উঠছে, ওইখানে লাভ দিয়ে উঠছে, ওইখান থেকে লাভ দিয়ে ওভার দিয়ে উঠছে, এ পর্যন্ত আমরা দেখতে পারি। তখন আমরা ধন্যবাদ, আমরা একটু টাইগার টিমের একজন সদস্য তার সাথে কথা বলি। আপনি একটু টাইগার টিমের সদস্য, আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ তোফাজুল হাওড়াদার, চাঁদপাই রেঞ্জের ধানসাগর টল ফাঁড়ি আমি টিম লিডার। আপনারা যে বলেছে যে আসলে বাঘ এখানে এসেছিল, আপনারা কি ট্রেস করতে পেরেছেন বা বাঘকে আপনারাও কি দেখেছেন যে বাঘ এখানে ছিল বা আছে? দেখি না, যদিও না দেখলো লোকমুখে শুনছি, শোনার পর আমরা আসছি এখানে, আসছে দেখি যে যেভাবে আমার যে মেম্বার এবং মেম্বারের ছেলে যে বলছে এরা মিথ্যে কথা বলার লোক না, যেহেতু অনেক সময় দেখা যায় আমার বাড়ি সুন্দরবনের কাছে তো প্রায় সময় বাঘ আসে। এখন বাকি এই লোকালয় থাকতে পারে না, সুন্দরবনে আবার ব্যাক করছেন? অনেক সময় দেখা যায় সুন্দরবনে ব্যাক করিয়েছে চলে যায় বনে, আবার অনেক সময় দেখা যায় কেউর বাড়িতে ঝোপঝাপ থাকতে পারে। খুঁজে দেখেছেন যে আসলে? আমরা তো অনেক যা খোঁজাখুঁজি করছি, কিন্তু খোঁজাখুঁজি করার তো দেখতে পাইনি। আমার নাম মোহাম্মদ সাফায়েত হোসেন, আমি সুন্দরবন ফায়ার ডিপার্টমেন্টের স্টাফ। আপনি যে আসলেন এখানে দায়িত্ব পালন করছেন, আপনার কিসের দায়িত্ব পালন করছেন?
আমাদের এখানে দ্রুত কর্মকর্তা স্টেশন কর্মকর্তা আসছিল, তার সঙ্গে আমরা আসছিলাম, এখানে ঘটনাস্থলে তারা উপস্থিত ছিলেন এবং দেখলেন, পরে বললেন যে তোমরা এখানে দুজন ডিউটিতে থাকো, আমরা সেভাবে ডিউটি আছি, কিন্তু আমরা ঘটনাস্থলে এসে কোনো প্রকার কোনো তার যে এখানে আসছে তার কোনো ছাপ্পা বা আনাগুন এরকম আমরা পাইনি, এই বাকি কোনো ঝোপঝাড়ের মধ্যে থাকতে পারে। এখন অত এলাকার তো আপনি দেখতে পাচ্ছেন মরুভূমি অঞ্চলের মতো, আর আমার যে মনে হয় না যে এলাকা আশেপাশে বাঘ আছে, তাহলে সুন্দরবনে চলে যেতে পারে। জি, বন্য প্রাণী হয়তো আসতে পারে বা তারা কী দেখছেন এটা তাই ভালো জানেন, কিন্তু এটা আমাদের ধারণা, এটা মরুভূমি অঞ্চলের মতো দেখতে, গোটা এলাকাটি কোনো মরুভূমির মতো, এদের একটা প্রাণী কীভাবে থাকবে? বন্য প্রাণী নিশ্চয়ই বন্য বনেই চলে গেছে। শুনলেন যে তারা উল্লেখ করছেন যে বাঘ এসেছিল, কিন্তু বনেরা বনে সুন্দর, অর্থাৎ বাঘ আসার পরে সেই বাঘ সুন্দরবনে ব্যাক করে। এবং আপনাদের উল্লেখ করি, বাঘ আসার কারণ হচ্ছে সুন্দরবনে প্রচুর বিশুদ্ধ পানি অর্থাৎ মিষ্টি পানির অভাব, তারপর হচ্ছে সুন্দরবনের যে খাবারের অভাব, এবং আমাদের একটা ভোলা নদী আছে, সেই ভোলা নদীর আস্তে আস্তে শুকিয়ে যাওয়ার কারণে সেখান থেকে অনায়াসে যে কোনো বন্য প্রাণী লোকালয়ে ফিরে আসতে পারে, চলে আসতে পারে। তাই এই এলাকার যারা জনসাধারণ আছে, জনপ্রতিনিধি আছে, তারা উল্লেখ করেছেন যেন বাঘ বা অন্য অন্য বন্য প্রাণী যেন এই এলাকায় আসতে না পারে, তার জন্য ভোলাখালের এখানে একটা প্রোটেকশনের যদি ব্যবস্থা করা যায় তাহলে আমার মনে হয় বন্য প্রাণীগুলো তাহলে লোকালে আসতে পারবে না। এবং অবশ্যই সুন্দরবনের মধ্যে সেই মিষ্টি পানি এবং অন্য অন্য যে খাবারের ব্যবস্থা এবং প্রাণী বসবাসের উপযোগী করে তোলা যায়, তাহলে এই প্রাণীগুলো আর কখনোই লোকালে ফিরে আসবে।